এই ফজিলতগুলো জানার পরে কারো ফজর সালাতে আর গাফিলতি অলসতে আসবেন ইনশাল্লাহ সব কিছু টিভি সবার জন্য সব সময় আসুন জেনে নেই ফজিলতগুলো কি কি এক নাম্বার ফজরের সালাত মমিন ও মোনাফিকের মধ্যে পার্থক্যকারী কেননা রাসুল সাল্লি ওয়সাল্লাম বলেছেন মোনাফিকের জন্য ফজর সালাত আদায় করা কষ্টকর বুখারি মুসলিম দুই নম্বর ফজিলত রাসুল সাল্লি আসাল্লাম বলেন যে ব্যক্তি ফজরের সালাত আদায় করে সে ব্যক্তি ওই দিন আল্লাহর জিম্মায় চলে যায় অর্থাৎ স্বয়ং আল্লাহ তালা ওই ব্যক্তির দায়িত্ব নেন সহি মুসলিম তিরমিজি তিন রাসুল সাল্লু আলি বলেছেন যে ব্যক্তি ফজরের সালাত আদায় করবে আল্লাহর ফেরেশ আল্লাহর কাছে ওই ব্যক্তিকে ভালো মানুষ হিসেবে সাক্ষী দিবে বুখারি ও মুসলিম চার রাসুল আলী আসাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজর সালাত জামাতের সাথে আদায় করে আল্লাহ তালা তার আমলে দাঁড়িয়ে সারারাত নফল নামাজ আদায়ের সোয়াব দিয়ে দেন সহি মুসলিম পাঁচ রাসুল সল্ল্লা আলী আসাল্লাম বলেছেন যে ব্যক্তি ভোরে হেঁটে হেঁটে ফজরের সালাদ আদায়ের জন্য মসজিদে প্রবেশ করবে আল্লাহ তালা কেয়ামতের দিন তার জন্য পরিপূর্ণ আলো দান করবেন আবু দাউদ ও তিরমিজি ছয় যে ব্যক্তি ফজরের সালাত আদায় করবে আল্লাহ তাকে জান্নাতের সবচেয়ে বড় নিয়াম করবেন অর্থাৎ সে আল্লাহর দিদার লাভ করবে এবং জান্নাতি ওই ব্যক্তি আল্লাহকে পূর্ণিমার রাতের আকাশের চাঁদের মতো দেখবে বুখারি সাত যে নিয়মিত ফজরের সালাত আদায় করবে সে কখনোই জাহান নামে প্রবেশ করবে না সহি মুসলিম আট ফজরের সালাত আদায়কারী রাসুল আলী আসাল্লামের বরকতের দোয়া লাভ করবেন সোনানে আবুদাউদ ও মুসনাদে আহমাদ নয় ফজরের দুরাকাত ফরজ সালাত দুনিয়া ও তার মাঝে যা কিছু আছে সবচেয়ে উত্তম সহি মুসলিম দশ ফজরের সালাত আদায়ের ফলে ব্যক্তির মন ফুরফুরে প্রফুল্ল হয়ে যায় সহি বুখারি সহি মুসলিম সুবাহান আল্লাহ আল্লাহ আমাদের উপরোক্ত সব নিয়ামতের ভাগিদার করুন আমিন